তার মাছ হচ্ছে 100 টাকা কিলোতে দিচ্ছি, মাংসও নিচ্ছে 100 টাকা কিলোতে, খাসি মাংস হচ্ছে 130 টাকা কিলোতে। নিজের ইচ্ছা মতো রান্না হয় না, আপনার কাস্টমার যেটা চায় ওইভাবেই রান্না। নমস্কার দর্শক, আমি সুশোভন। আজকের ভিডিও দীঘাতে কেমন লাগছে ভিডিও শেষে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা ইউনিক একটু হবে। বর্তমানে আমি আছি নিউ দীঘাতে। এই যে চারদিকের ক্লাউড অসম, পরিস্থিতি একদম ভয়াবহ। করোনা বলে কিছু আছে বলে মনে হয় না, বাট আমিও মাস্ক ছাড়া এসেছি, কিছু করার নেই। তো এই তো অলরেডি আমার সঙ্গে আছে বিপ্লব আর সুভাষিস। তো কেমন লাগছে বলো? করোনার পরে এসছি অনেকবার, কিন্তু আজকে একটা আলাদা ফিল লাগছে। আজকে একটা রেস্ট নিয়ে এসছি আমরা, একসাথে একটা প্রোগ্রাম করে এসছি আর আপনাদের জন্য মেনলি আসা। সুশোভন দা আপনাদের সবই এক্সপ্লোর করাবে আর ওয়াটার অ্যাক্টিভিটিগুলো আপনারা জাস্ট দেখুন, জাস্ট অসম অসম জাস্ট। আমরা নিউ দীঘায় দেখলাম যে শুধু মানুষ এখানে চান করছে না, তার সঙ্গে বোটিং করছে, মাঝখানে যাচ্ছে, খুব সুন্দর। এত দারুণ পরিবেশ দীঘার আমারও জানা ছিল না, কারণ দীঘা বাড়ির থেকে কাছাকাছি হলেও আমি খুবই কম এসেছি। আজকের দীঘা ট্রিপে আমরা প্রথমেই কিন্তু ওল্ড দীঘায় এসে পৌঁছেছিলাম। দীঘা নেহরু মার্কেটের মধ্যে প্রবেশ করেই আমরা সকালে ব্রেকফাস্টটা আগেই সেরে নিলাম। আমরা এখন ওল্ড দীঘার মার্কেটের মধ্যে আছি। তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার মেনুটা একটু অন্যরকম হবে। জ্যান্ত মাছ বা কাঁকড়া কিনবো, কি রান্না হবে সব কিছু বিপ্লবের উপর দায়িত্ব আছে। তো মোটামুটি কেনা একসঙ্গে হবে, চলুন আগে মাছ মার্কেটটা ঘুরি এবং মাছ কিনে রান্নাবান্না করে নিই। এখানে মাছ কিনতে গেলে অন্তত বার্গেনিংটা করবেন, এখন কোথায় 550, কোথায় 600 বিশাল। আর রাজীব আমরা কাঁকড়া কেনার পর কাঁকড়াটা ছাড়াতে দিতে হবে, কারণ কি এখানে কেনা হয় এক জায়গায়, ছাড়ানো হয় আর এক জায়গায়। ছাড়ানোর জন্য পার কেজি ওই রকম কোনো নির্দিষ্ট নেই, কখন 20 টাকা, 10 টাকা, 30 টাকা, এরকম চেনা পরিচিতির উপর ডিপেন্ড করে কিছু। মাছ ফাছ কিনে তো দোকানে দিয়ে এলাম, এখানে ব্যাপারটা বলে দিই, মাছ মাংস সব কিছুই পাবেন এখানে, মার্কেটের মতন আছে। এবং সেই মার্কেটের চারদিকে রয়েছে রান্না করার জায়গা। তো সেই রান্না করার জায়গাতে কি হয়, ওখানে আপনি মাছ কিনে দেবেন, মাংস কিনে দেবেন, যাই কিনে দেন না কেন, আপনার মতন করে আপনি যেটা খেতে চান সেই হিসেবে রান্নাও করে দেবে। তো আমরা অলরেডি রান্না করার জন্য কাঁকড়া আর পার্শে মাছ কিনেছিলাম, ওটা দিয়ে এসেছি। তো বর্তমান ওই যে ভাত যেটা করবো, ভাত যেটা হবে, তো তার জন্য ভাতের জন্য আমরা চাল কিনতে এসেছি। তো এখানে পাশাপাশি ভুসিমাল দোকান রয়েছে। এই যে বিপ্লববাবু গেছে চাল কিনতে। তো কী চাল কিনো আমরা? বাসমতি চাল আজকে, মানে আজকের ব্যাপারটা একটু এলাই কারবার। ঠিক আছে,
সেটা ঝাল দাও করে দিবেন। সেমন আছে কি রান্না হচ্ছে? স্যার মশা হচ্ছে, পার্সের ঝাল দাও টাইপের কিছু হচ্ছে, এটা ভালো না। কাঁকড়া এখানে যেটা কিনলাম আমরা, দু রকমের কাঁকড়া এখানে পাবেন। একটা হবে কালারিং কাঁকড়া, যেটা সমুদ্রের মাঝে পাওয়া যায়, আর যেটা হয় নদীর কাঁকড়া, যেটা হয় কালো রঙের কাদা জড়ে থাকে, তো সেই জিনিসটাই আমরা কিনলাম। একটা রান্না করতে গেলে মাছ বা কাঁকড়া বা ভাত রান্না করতে গেলে কত কি কস্টিং পড়ে মন্ডুদা প্লিজ একটু বলে দাও। তাহলে মাছ হচ্ছে 100 টাকা কিলোতে দিচ্ছি, মাংস নিচ্ছে 100 টাকা কিলোতে, খাসি মাংস হচ্ছে 130 টাকা কিলোতে, ভাত 40 টাকা কিলোতে, আর সবজি হচ্ছে 80 টাকা কিলোতে, ডাল ফাল মিনিমাম একটা 40 টাকা 30 টাকা এইভাবে নিই, ঠিক আছে। আর রান্না বাড়ির মতনই পাবেন, যেরকমভাবে বলবেন সেরকমভাবেই পাবেন। আমার নিজের ইচ্ছা মতো রান্না হয় না, আপনার কাস্টমার যেটা চায় ওইভাবেই রান্না হবে। সমস্ত রান্না কমপ্লিট করে উঠতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। আপনারা ওই সময়টা চাইলে সমুদ্রের পাড়ে অথবা অমরাবতী পার্ক, সায়েন্স সিটি এইরকম কিছু জায়গা ঘুরে আসতে পারেন। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মন্টুদা রান্নাবান্না কমপ্লিট করে একদম ফিনিশ করে রেখেছে। তো আমরা একটু পার্কটার্ক হয়ে চারদিকটা ঘুরে মোটামুটি এসছি, জোর খিদে পেয়েছে, কোনো রকমে মন্টুদার কাছ থেকে খাবারটা নিয়ে যাব। আর কেমন খেতে কী হয়েছে না হয়েছে যখন খাবো তখন তো দেখাবোই অবশ্যই। চলো ওখান থেকে নিয়ে এসে আমরা এসেছি দীঘার পাশাপাশি, যাকে বলতে পারেন একটা গোয়ার একটা হালকা ছোঁয়া আছে। তো এরকমই একটা জায়গা উদয়পুর, গোয়ার সঙ্গে তুলনা করছি মানে পরিবেশটা কেমন আশা করি বুঝে গেছে। এতক্ষণে মানে যোগ হলো আমাদের সঙ্গে প্রত্যুত। জাস্ট পরিবেশটা দেখুন, সমুদ্র এইখানে টেবিল পাতানো আছে, উপরের দিকে ছাউনি, এই যে উপরের দিকে ছাউনি, আর মাঝখানে এই যে খাওয়া দাওয়ার একটা আলাদা পরিবেশ। তো এখন খাওয়াটাকে এনজয় করা যাক, বাদ বাকিটা পরে আছে। এখন বাজে দুপুর 2টা, খাওয়া দাওয়া সবে শেষ হলো, তো এই এখানে কিছুটা সময় কাটাবো। সময় কাটানোর পর আমরা যাব ওল্ড দীঘা। ওল্ড দীঘায় একটা খুব সুন্দর একটা রেসিপি হয় আস্ত মুরগির রোস্ট, তো আশা করি সেটা দেখার জন্য আপনারা ওয়েট করবেন, লাস্ট পর্যন্ত দেখবেন। তো এখানকার একটু এনজয়মেন্ট হবে, অলরেডি বিপ্লব জামা টামা খুলে ফেলেছে, চলুন একদম ওল্ড দীঘায় গিয়ে দেখা। We'll be right back.
এখন সন্ধে 6:30 আর বর্তমানে আছি আমি ওল্ড দীঘাতে। তো দীঘা ঘুরতে এসে যদি আপনি ওল্ড দীঘা না আসেন, ওল্ড দীঘার পরিবেশ যদি আপনি এনজয় না করেন, তো আমার মনে হয় দীঘা ট্রিপটাই আপনার বেকার হয়ে যাবে। কারণ সন্ধ্যার সময় যে ওল্ড দীঘার যে পরিবেশটা তৈরি হয় না, সে এক মনে রাখার মতন। এইরকম কিছু ফাস্টফুডের দোকান আছে, তো সেখানে আমরা একটা গ্রিল চিকেন যাকে বলে, মানে রোস্টেড হয় ওটা, ওই চিকেনটা আজকে খাবো এবং সবাই মিলে খাবো আজকে, আপনাদের দেখাবো এবং সেই দোকানের অ্যাড্রেসটাও আপনাকে দেবো। এখানে এসে খুব কম দামে আপনি পেতে পারেন, আর আমি এখানে 2-3 বার খেয়েছি, তো সে কারণে আমি ভাবলাম যে এই জায়গাটা আপনাদের তুলে ধরি। পুদিনার চাটনি আছে, আর আছে স্যালাড, তার সঙ্গে যদি এই জিনিসটা না খান আমার মনে হয় সব থেকে বড়।